দিনের খেলা বাকি 74 ওভার, লক্ষ্যটা 191। প্রতি ওভারে লাগে 2.5 রানের সামান্য বেশি। তবে বাংলাদেশি ক্রিকেটাররা ভাবছিলেন রান বুঝি 6-এর বেশি, তাই শুরু থেকে আগ্রাসী ভঙ্গিতে নেমেছেন টাইগাররা। তারা 2 বলে 2 উইকেট হারিয়ে বড় চাপে এখন বাংলাদেশ। শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাতের করা দিনের 8ম ওভারের 5ম বলে এগিয়ে এসে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সৌম্য সরকার, তবে ঠিকভাবে সংযোগ করতে না পারায় শূন্যে উঠে যায় বল। লং অফে তার সহজ ক্যাচ লুফে নিতে কোনো ভুল করেননি উপুল থারাঙ্গা। সৌম্যের বিদায়ের পর উইকেটে নেমে প্রথম বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মমিনুলের পরিবর্তে এই টেস্টে খেলা ইমরুল কায়েস। অফ স্ট্যাম্পের অনেক বাইরে থাকা হেরাতের কুইকার বল অযথায় খোঁচা মারতে গিয়ে গুণরত্নের হাতে ধরা পড়েন ইমরুল। এরপর হাল ধরেন তামিম ও সাব্বির। 90 বলে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন তামিম ইকবাল। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিম ইকবালের সংগ্রহ 101 বলে 66 রান। তার এই ইনিংসে ছিল 5টি 4 ও 1টি ছক্কা।